আমার বাবা যে জানিরা আমার মুরব্বীরা জওয়ান যুবকেরা তাহলে বোঝা গেল ইউসুফ আল্লাহ সালামকে আমার আল্লাহ এত রূপ দিয়েছেন দেওয়ার পরে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে হাতে আগুল কেটে ফেলল কিন্তু ইউসুফ আল্লাহ সাল্লামের সুন্দর চেহারা দেখে একটা বেদুইন কলেমা পরে মুসলমান হয়েছে ইতিহাসে দেখাতে পারবেন আজ পর্যন্ত কেউ বলতে বলতে পেরেছে পারে না মনে রাখবেন আল্লাহ পাক আপনার আমার নবী দয়ার নবীকে আমার আল্লাহ এত সুন্দর এত রূপ আমার আল্লাহ দিয়েছেন আপনার আমার নেবী দয়ার নবীর সুন্দর চেহারা দেখে ইহুদিন নাসারারা তারা বলে এত সুন্দর চেহারার মানুষ না কখনোই মিথ্যা কথা বলতে পারে না আমার রসুল্লাহ রূপ চেহারা দেখে একটা নাই দুটো নয় একশো নয় দুশো নাই কেতাবের মধ্যে এসেছে আপনার আমার নেবী দয়ার নেবীর সুন্দর চেহারা দেখে হাজারে হাজার হাজারে হাজার বেদয়িনীরা কলেমা পড়ে আমার নবীর কাছে মুসলমান হয়েছেন চলে বলুন আল্লাহ আর একটু যদি বলুন হায়ান আল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহ আপনার আমার নবীর দয়ার নবীকে আমার আল্লাহ পা কত সুন্দর করেছেন কত সুন্দর বানিয়েছেন তাই তো আমার আল্লাহ রবুল আর আমাদের নবী সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলে দিলেন লাকা দে কান ফি আতুন আয় আমার বান্দা আয় আমার বান্দি গনেরা আমি আল্লাহ রবুল আমিন তোমাদের কাছে দুনিয়ার বুকে জমিনে আমি আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদকে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে দিলাম বান্দা তোমরা একবার আমার হাবিবের দিকে তাকাও বান্দা রে তোমরা যখনই আমার হাবিবের দিকে তাকাবার মতন যখন তাকাবে দেখবার মতন যখনই দেখবে বান্দা মনে রেখো আমি আল্লাহ রবুল আলমিন তোমা দিগক আমি আল্লাহ কবুল করে আমার আটটা জান্নাত আটটা বেহেস্তের মধ্যে আমি আল্লাহ বা তোমাকে আমার একটা বেহেস্তের মালিক আমি আল্লাহ বানিয়ে দেব জোরে বলুন সোহান আল্লাহ আর একটু জোরে সরে বলুন সোহান আল্লাহ বাবাজি মোবাইল ছবি উঠছে না তো ছবি উঠছে না তো ঠিক আছে আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা আমার মুরুবিয়ান বোনেরা জওয়ান যুবকেরা আমার মায়েরা বোনেরা আল্লাপাক আমাদের নবীকে দয়ার নবীকে আমার আল্লাপাক কেমন করেছেন খুব ভালো করে বুঝুন দয়ার নবী আমার এক তারিখে দরবারে তসি রেখেছেন এমন সময় একটা ইহুদি ছোট্ট বাচ্চা ছেলে এসে হাজির এসেই বলতে লেগেছেন এই নবী মোহাম্মদ আমার আব্বা পাঠালেন আমার আব্বা বলে দিলেন আজকে আমাদের বাড়িতে আপনার দাওত আমাদের বাড়িতে আপনার দাওত ইহুদি ছোট্ট বাচ্চা ছেলে দেওয়া দাবাতটা দয়ার নবী আমার কবুল করে নিয়ে সঙ্গী হিসাবে কাকে নিলেন হজরত সৈয়দে আবু বাকা সিদ্দিক রাদিয়াল্লাহ তালানহ হুজুরকে আল্লাহ রসুল সঙ্গে নিলেন সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী এক পা দুপা করে হেঁটে 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 ইহুদির বাড়ি থেকে রওনা হয়ে গেলেন পথে রাস্তার মাঝে আপনার আমার নবী দয়ার নবীর সঙ্গে ইহুদি ছোট্ট বাচ্চা ছেটার বাপের সঙ্গে আমার নবীর সঙ্গে দেখা হয়ে গেল ইহুদি বাচ্চা ছেটার বাপ আমার নবীকে বলতে লেগেছেন এই নবী মোহাম্মদ কি ব্যাপার এরকম অসময়ে আপনি কোথায় যান খুব ভালো করে বুঝবেন এই অসময়ে আপনি কোথায় যান দয়ার নবী আমার বলেছিলেন কেন বাবা ইহুদি আপনি তো আপনার ছোট্ট বাচ্চা ছেলেটাকে আমি নবী মুহাম্মাদের কাছে পাঠিয়েছিলেন আপনার পাঠানো ছোট্ট বাচ্চা ছেলে দেওয়া দাওয়াত আমি রসুল্লাহ কবুল করে তাই আমি নবী মোহাম্মদ তোমার বাড়ির দিকে যাচ্ছি আল্লাহ নবী দয়া নবী আমার এই কথাটা খালি বলেছেন বাচ্চা ছেড়ে বাপ আমার নবীকে নিয়ে রাস্তার মাঝে হাসি তামাশা মজাক শুরু করে দিল আমার নাবীকে নিয়ে রাস্তার মাঝে হাসি তামাশা শুরু করে দিল দয়ার নবী আমার চেহারা মোবারকটা আস্তে আস্তে মলিন হয়ে গেল পরিবর্তন হয়ে গেল দয়ার আমার জাবান মোবারক নিয়ে আল্লাহর জামিনের দিকে চেয়ে চেয়ে চুপটি মেরে দাঁড়িয়ে আছেন রসুল্লাহর পিছনে কে মুসলিম জাহানের দ্বিতীয় খালিফা হজরত সৈয়দিনা আবু সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহ তিনি আর থাকতে পারলে না কি এত বড় ক্ষমতা ইহুদির আমাদের নেবিকে দাওয়াত করে নিয়ে এসে এইভাবে রাস্তার মাঝে বেশ যদিও অপমান ইহুদির সামনে এসে বাদ প্রতিবাদ শুরু হয়ে গেল কথাই কথা বেড়ে গেল আল্লাহ নেবি বললেন বাবা বাবা আবু বাঁকার আয় আমার আবু বাঁকার কথা বাড়িও না বাবা আবু বাকার চুপ করো চলুন আমরা দুইজনা বাড়ি ফিরে যাই দয়া নবী আমার সৈয়দিনা আবু বাকা সিদ্দি হুজুর সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী সুজা বাড়ি চলে গেলেন কথাটা বলবো বাবাজি কথা বলুন আলোচনা করব না সংক্ষেপ করে দেবো বাপেরা সংক্ষেপ করে দিতে না রাত অনেক হয়েছে রাত একটা বেজেই গেল তাই না আমার বাবাজি ভাই জানি না আর এই জলসা মাহে হাত অবস্থা হয়ে এটাই দাঁড়িয়েছে আপনারা ভুল বুঝে যাবেন নাই আপনার যে কম মানুষ এ মাজলিশ এসে বসেছেন আমি আব্দুস সাত্তারে এত অসুবিধা হচ্ছে তা কিন্তু নয় বিশ্বাস করুন আমার অসুবিধা হয়নি আমি চাই অল্প হোক সেটা যেন খাঁটি হয় অল্প হোক সেটা যেন খাঁটি হয় কথা বুঝলেন নাই অল্প যদি হয় সেটা খাঁটি হলে কি হবে তার বিনিময় তার মূল্য কিন্তু দেওয়া হবে বীজ বপন করেছেন জমিতে ধান গাছ হয়ে গেল বড় হলো ধান কেটে বাড়ি নিয়ে আসলেন খামারে বাড়ি দিয়ে ধান খাড়কে পৃথক পৃথক আলাদার করে দেওয়া হয় না আলাদার করার পরে ধানটাকে নিয়ে দেখবেন মাঝখানে রেখে একটুখানি বাতাস বাড়া হয় কি ভাই কথা বল না ঠিক বলতে পারবেন হাওয়া বাতাসটা দেওয়া হয় কি কারণে কিসের জন্য চিটা আগ্রাকে ধান থেকে পৃথক আলাদার করে দেওয়ার জন্য আচ্ছা বাবাজি বলতে পারেন এক বস্তা চিঠে আগ্রার দাম কত কত একটু উত্তর দেন বাবু এক বস্তা আগ্রা চিঠের দাম কত একশো টাকা নেবে তো পঞ্চাশ টাকা বিশ টাকা কোনো মূল্য নেই কি করে মানুষ আগ্রাটাকে সারগাদায় ফেলে আগুন মেরে দেয় পুড়িয়ে দেয় কত না ঠিক মাঝখানে কি বসে থাকে আপনারা বলুন মাঝখানে আসল জিনিসটা খাঁটিটা মনে রাখবেন এবারে আপনারা বলুন এক বস্তা চিটের দাম কত আর এক বস্তায় মাঝখানে যে বসে আছে আসল খাঁটি জিনিস ধান ওই এক বস্তা ধানের দাম কত আপনারা নিশ্চয়ই এবারে বুঝে নিয়েছেন আমি গুনাগার অদমকে আর এর সম্পর্কে আপনাদের বলা লাগবে না মজলিস ভর্তি হয়তো মানুষ ছিল দেখেছেন ও পান বাদাম ভাজা চানাচুর ভাজা বিড়ি পান চা খাওয়া হয়ে গেছে বাড়ি চলে গেছে বাবাজি বাড়ি বাড়ি ও সাজেন খাঁটি আপনারা জানেন চাঁদটা সম্পর্কে আপনাদের প্রত্যেকের কম বেশি কম বেশি জানা আছে চাঁদটা হলো সাবানের চাঁদ আমরা আমাদের আপন জনকে গহীন কবরে তিন তিন মুটা মাটি দিয়ে রেখে দিয়ে এসেছি তাদের জন্য আমরা কিছুই করিনি তবে এই সাবানের চাঁদে চাঁদের জন্য আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইব আল্লাহ বা আমাদের দোয়া কবুল করে নেবেন বলেই আপনাকে আমাকে সৃষ্টি করবার অনেক অনেক আগে আল্লাহ তা কোরআন পাকের মধ্যে একটা আয়াত নাজিল করে দিলেন ফায়েজা ফারাগতা ফানসব ওয়া ইলা রব্বিকা খারগাব আল্লাহ বললেন বান্দা ওরে আমার বান্দি গনেরা তোমরা আমি আল্লাহর শাহি দরবারে দোয়া চাও আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে দোয়া চাইবার কথা কে বলেছেন ভাই ফুরপুরার পীর আবু বাকা সিদ্দিক রহমাতুল্লা আলে ফুরপুরার পীর বড় হুজুর মেজে হুজুর সেজে হুজুর নয়া হুজুর ছোট হুজুর মোনার দোয়াতার কথা বলেছেন বৈশ্বীহাট আল্লামা রুহুল আমি রহমাতুল্লা আলে তিনি কি দোয়া চাইবার কথা বলেছেন খাজা গারিমি নামাজ মুসাদেল আলবে সানি সেরহেন বাহুনাস মাসুর আব্বানী পেরানে পীর দাস্তগির গৌসুল আজাম বড় পিসার রহমাতুল্লা আলে তিনিও কি দোয়া চাইবার কথা বলেছেন এক লাখ চব্বিশ হাজার দুই লাখ চব্বিশ হাজার নবী রসুল পায়গম্বার আল্লাহ বানালেন সমস্ত নবী রসুল পায়গম্বা দে সারদার লিডার কামান্ডার বাদ শাহ আল্লাহ বাগ জানাকে বানিয়েছেন তিনি কে তিনি হলেন আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলুন দয়ার কি দোয়ার কথা বলেছেন দোয়ার কথা কে বললেন স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ বলেছেন ফারাগতা ওয়া ইলা আল্লাহ বললেন বান্দা তোমরা আমি আল্লাহ শাহি দরবারে দোয়া চাও আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব আল্লাহ দোয়া চাইতে বলেছেন আমরা আল্লাহ আল্লাপাকের শাহী দরবারে দুটো হাত তুলে দোয়া চাইবো পাক আমাদের দোয়া কবুল করে সবাব আমাদের প্রত্যেকের মা আল্লাহ পাক স্বভাবটা পৌঁছে দেবেন জোরে বলুন সোহান আল্লাহ আর একটু জোরে বলুন সোহান আল্লাহ তাই বলি আমার পিয়ারা মুসলমান ভাই জানেরা আমার জমান যুবকেরা আমার মায়েরা বোনেরা কথাটা খুব ভালো করে বুঝুন কি আল্লাহ দার ইহুদি বাচ্চা বাপ সাথে সাথে বললেন আই দেখার রে কি ব্যাপার এরকম অসময় কোথায় যান আল্লাহ নবী উত্তর জবাব দিলেন কি আই বাবা ইহুদি তুমি তো তোমার এই ছোট বাচ্চা ছেলেটাকে আমি নবী মুহাম্মাদের কাছে পাঠিয়েছিলে তোমার পাঠানো ছোট বাচ্চা ছেলে দেওয়া আমি রসুল্লাহ কবুল করে তাই আমি নবী মোহাম্মদ যাচ্ছে তোমার বাড়ির দিকে দয়ার আমার যাহা এই কথাটা বলেছেন বলার সাথে সাথে ইহুদি বাচ্চা ছেটার বাপ আমার ন্যাবীকে নিয়ে রাস্তার মাঝে হাসি তামাশা মাজাক শুরু করে দিল আমার ন্যাবীকে নিয়ে রাস্তার মাঝে বেহসুদি অপমান অপদস্থ করতে লাগলো দয়ার নবী আমার জামান মোবারক একটাও কোনো কথা বললেন নাই দয়ার নবী চেহারা মোবারকটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল দয়ার নেবী নজর মোবারক লিয়ে আল্লাহর জমিনের দিকে চেয়ে চেয়ে চুপটি মেরে দাঁড়িয়ে আছে পিছনে কে দাঁড়িয়ে আছে বললাম হজরত সৈয়দিনা আবু বাকা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর আতে পারলেন নাই ইহুদি সামনে এসে বাদ প্রতিবাদ শুরু করে দিলেন ইহুদি আমাদের নেবিকে দাবাত করে নিয়ে এসে এইভাবে পাওয়ার শক্তি তোমায় কে দিল কথায় কথা বেড়ে গেল আল্লাহর নবী বললেন বাবা আবু আমার আবু বাকার কথা বাড়িও না বাবা আবু বাকার চলুন আমরা বাড়ি চলে যাই দয়া নবী আমার আবু বা সঙ্গে করে নিয়ে আল্লাহ রসুল বাড়ি থেকে রওনা হয়ে গেলেন পরের দিনে দয়ার নবী আমার আবার দরবারে তাসিও রেখেছেন খুব ভালো করে বসুন পরের দিনে ইহুদি বাচ্চা ছেড়ে বা আবার এসে বাচ্চা ছেলেটা আবার এসে হাজির আই নবী মোহাম্মদ আমার আব্বা পাঠালেন আমার আব্বা বলে দিলেন আজকে আমাদের বাড়িতে আপনার কথা দাওয়া মজা নাই নবী আমার দ্বিতীয় দিনে ইহুদি বাচ্চা ছেলে দেওয়া দাবা থেকে আল্লাহ রসুল কবুল করে নিলেন কবুল করে সঙ্গী হিসাবে আবু বাকা সিদ্দি হুসুনকে আবার সঙ্গে নিলেন হুজুর আমার একবার দুবার আল্লাহকে বললেন লাকা দে হে রাসূলুল্লাহ আতুন হাসানা বান্দা আমি আল্লাহ তোমাদের কাছে আমার হাবিবকে পাঠালাম বান্দা তোমরা একবার আমার হাবিবের দিকে তাকাও কথা বোঝা আসে নাই তা চিন্তা করুন আল্লাহ তাহলে আমাদের নবীকে কেমন করেছেন কেমন করেছেন আল্লাহ নিজে বললেন আমি আল্লাহ তোমাদের কাছে দুনিয়ার বুকে জমিনে আমি আল্লাহ আমার হাবিবকে পাঠালাম বান্দা তোমরা আমার হাবিবকে যদি একবার দেখবার মতন যদি দেখো দেখার মতন যদি একবার দেখো আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার আটটা জান্নাতের মধ্যে একটা বেহেসের মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়ে দেবো জোর একটু বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না তাহলে চিন্তা করুন আল্লাহ যে বললেন আমার হাবিকে দেখবার মতন যদি দেখো আমি আপনাকে দেখছি আপনি আমাকে দেখছেন এই দেখবার কথা কিন্তু বলা হয়নি কি বাবা বাবাজিরা বলুন আটটা বিহেসের মধ্যে একটা বিহেসের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেবেন কি এই দেখানোর জন্য কথা বলছেন কেন এই দেখোটার জন্য আপনি যেমন আমাকে দেখছেন আমি আপনাকে দেখছি না 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 এই দেখবাটার জন্য নয় দেখার মতন দেখাটা হলো নবীর চাল চলন নবীর কথাবার্তা আখলাগ ব্যবহার আচার লেবাস পোশাক খাওয়া দাওয়া কত বোঝা আসে নাই নবীকে দেখে আল্লাহর তৌহিদের বাণী লাহ রসুল উল্লাহ পড়ে নেওয়া এইটার নাম হলো দেখা এই দেখার কথা আল্লাহ বললেন একবার যদি এই দেখাটা দেখতে পারো আমি আল্লাহ বা কথা দিলাম একটা জান্নাতের মধ্যে তোমাকে একটা জান্নাত আমি আল্লাহ পাঠিয়ে দেব জোরে একটু বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না আমার ইমানরান আল্লাহওয়ালা ভাইয়েরা আমার মুরব্বিরা জমান যুবকেরা দয়ার নবী আমার দ্বিতীয় দিনে সঙ্গী হিসাবে কাকে নিলেন হজরত সৈয়দিন আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ আলান হজুরকে নিয়ে আল্লাহ রসুল আবার ইহুদি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন এক পা করে হেঁটে হেঁটে ইহুদির বাড়ির দিকে রওনা হয়ে গেলেন দ্বিতীয় দিনে মনে রাখবেন ইহুদি বাচ্চা আছে বাপের সঙ্গে আমার আপনার নবী দয়া নবীর সঙ্গে আবার রাস্তার মাঝে দেখা দেখা হওয়ার সাথে সাথে ইহুদি বাচ্চা ছেলেটা বা বলে বসল আই মোহাম্মদ কি ব্যাপার কালকে কালকে না হলে আপনি আমার বাড়ির দিকে যাচ্ছিলেন আজকে আবার অসময় কার বাড়ির দিকে যান কত বোঝা নাই কি বলল? কালকে না হলে আপনি আমার বাড়ির দিকে যাচ্ছিলেন তা আজকে আবার এই সময় কার দিকে যান দেখেছেন আমার নবীকে দাওয়াত করে নিয়ে এসো দ্বিতীয় দিনে কিভাবে বৃহস্পতি রাস্তা অপমান অপদস্থ করে যে দয়ার নবীকে আমার আল্লাহ কি বানালেন কেমন করলেন বান্দা আমার হাবিবের দিকে তাকাও দেখো আমার হাবিবের লেবাস আমার হাবিবের পোশাক আমার হাবিবের কথাবার্তা চালচলন আখলাখ চরিত্রা দেখাও বান্দা দেখো আমার বাবাজি ভাইধানেরা দয়ান নবী আমার বললেন কেন বাবা ইহুদি আজকেও তো তুমিও তোমার ছোট্ট বাচ্চা ছেলে থেকে আমি নবী মুহাম্মাদের কাছে পাঠিয়েছিলে আমি রসুল উল্লাহ তোমার পাঠানো ছোট্ট বাচ্চা ছেলে দাওয়াতটা আজকেও আমি রসুল কবুল করে আমি নবী তোমার বাড়ি দিকে যাচ্ছি এখন কথা বলুন এই রকম একটু অবস্থা দুনিয়ার কোন মানুষ যদি আপনার আমার ওপরে করে থেকে থাকে কি বাবাজি কথা বুঝলেন নাই আমরা ওই ব্যক্তিটিকে বাবাজি সহজে আমরা ছেড়ে দেব তাই না কথা বলে না কেন এমনি আজকে আমার মাথা গরম হয়ে গেছিল বিশ্বাস করেন যখন আমি ঘুরছি সারা রাস্তার দুনিয়ায় মাথা ও এ মাথা এ মাথা মাথা ঘুরছি আমার এমনিতেই মাথা গরম ধর আমি আর যাবো না ভাই আমি চলে যাচ্ছি কথা বোঝে মধ্যে আসে নেই আমাকে কিন্তু দাওয়াত করে রাস্তা থেকে বিতাড়িত করে দেওয়া হয়নি তাতেই অবস্থা আর দয়ার নেবিকে ভালো করে কথাটা বোঝেন দাওয়াত করে নিয়ে এসে রাস্তার মাঝে বৃহস্পতি করে অপমান অপদস্থ করে আল্লাহ নেবি যখনই বললেন কেন বাবা আজকেও তো বাবা তুমি তোমার বাচ্চা ছেলেটাকে আমি নবী মুহাম্মাদের কাছে পাঠালে আমি রসুল দাওয়াত কবুল করলে আমি নবী তোমার বাড়ির দিকে যাচ্ছি এই কথা রসুল আমার যখনই বললেন আবার ইহুদি ছেড়ে বাপ আমার নবীকে মাঝে অপমান করে অপদস্থ আমার রসুলকে নিয়ে রাস্তার মাঝে হাসি তামাশা শুরু করে দিয়েছে আমার নাবী দয়ার নী চামবার আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল দয়ার নবীর মন খারাপ আল্লাহর নবী নজর মোবারক নিয়ে রাস্তার মাঝে চুপটি মেরে দাঁড়িয়ে আছেন হজরত সৈয়দিনা আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ হুজরামার আল্লাহ শাহী দরবারে আমার আল্লাহ দরবারে জানিয়ে দিলেন আল্লাহ গাও ইহুদি আপনার হাবিবকে দাবাত করে নিয়ে এসে এইভাবে রাস্তার মাঝে বেহসদি অপমান অপদস্থ করে আল্লাহ নবী দয়া নবী আমার আবু বা কাসুকে নিয়ে সোজা বাড়ি চলে গেলেন খুব ভালো করে বোঝুন তৃতীয় দিন দয়া নবী আমার আবার দরবারে তসিব রেখেছেন তৃতীয় দিনে ইহুদি বাচ্চা আছে এটা বাপ এই ইহুদি বাচ্চা আছে আবার এসে হাজির এসেই বলতে লেগেছে নবী মোহাম্মদ আমার আব্বা পাঠালেন আজকে আপনার আমাদের বাড়িতে দাওয়াত আমার নীকে একদিন নয় দুদিন নয় তিন তিন দিন দাওয়াত করে দুদিন রাস্তা থেকে বেতারিত করে দিয়েছেন তাড়িয়ে দিয়েছেন এমনি এমনি বাড়ি মনে রাখবেন আমার নবীকে রাস্তার মাঝে অপদস্থ করেছেন বৃহস্পতি অপমান করেছে তৃতীয় দিনের দাওয়াত করতে আবার এসেছে পাঠিয়েছেন এসে হাজির আল্লাহ নবী তৃতীয় দিনে দাওয়াত কবুল করে নিলেন সোহান আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে হিসাবে আবু নিলেন আমার বাবাজি ভাইজানরা বলতে পারেন আমার রসুল্লাহ সাহাবা বলতে আবুবাকা সিদ্ধি হুজুর কি একাই ছিলেন না আমার রসুল্লাহ লক্ষ লক্ষ সাহাবা ছিলেন যে আমার রসুল লক্ষ লক্ষ সাহাবা থাকার পরে আল্লাহর নবী অধিকাংশ সময় সঙ্গী হিসাবে আবু বাকাস সিদ্দিক হুজুরকে কেন সঙ্গে রাখতেন আর আমার আল্লাহ আমার রসলুল্লাহ লক্ষ লোক সাহাবাদের মধ্যে হাযাত সাইয়ীদীনা আবু বাকা সিদ্দিক রদিয়াল্লাহ তারান হজুরকে আমার রসলুল্লাহর বড়োদরের সাহাবা হিসাবে আল্লাহ বা কেন কবুল করলেন আপনারা আমাকে ভুল বুঝে যাবেন নাই আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা আমার আল্লাহ রবুল আলমিন এমনি এমনি বাবাজি ভাই জানেরা আবু হুজুরকে আমার রসুল্লাহ বড় ধরে সাহবা হিসাবে আমার আল্লাহ এমনি কবুল করেন নাই এমনি কবুল করেন নাই কথা বুঝলেন নাই কথাটা বললে আপনাদের কাছে একটা কথা বললে আপনার অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন হজরত সৈয়দিনা আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ হজুরে খিলাপতের যুগে হুসনামার হায়াতের জিন্দগি ছিল দু বছর তিন মাস এগারোটা দিন আমার রসুল্লাহ বিদায়ের পরে আবু বাকা সিদ্দিক হুজুর হলে মুসলিম জাহানের প্রথম নাম্বার খলিফা এক নাম্বার খলিফা আবু বাকা সিদ্ধি হজুর আমাদের নেবিকে এত ভালো এত মোহাব্বাত করতেন আমার আবু সিদ্ধি আবুবাকজুরের রাজত্ব ছিল দুই বছর তিন মাস এগারো দিন জীবিত ছিলেন হায়াতে ছিলেন আমার রসুল্লাহর মোহাব্বাতে পুড়ে আবুবাকা সিদ্দু হজুরের কলিজাটা পুড়ে কলিজাটা পড়ে গিয়েছিল আবুবাকা সিদ্দিক হজুর যখন কোন মানুষের সঙ্গে কথা বলতেন আবুবাকা সিদ্দিক হুজুর গালের ভেতর থেকে মুখের ভেতর থেকে কলিজা পুরা দুর্গন্ধ গ্যাস বেরিয়ে আসত চিন্তা করুন আমার রসুলকে তাহলে কতটা মহাব্বত করতেন কতটা ভালোবাসতেন কথা বোঝে মধ্যে আসে নাই যে আমার ইমানদার আল্লাহ ভাইরা আমার মুরব্বিরা জবান যুবকের তো হাজতে সৈয়দে না আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ হোতাল হুজোরের খেলাফতের যুগে হুজরা আমার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন বিদায় নেওয়ার আগে এত ওমার ফারু হুজুরকে ডাক দিলেন দেখি বলতে লেগেছেন ভাই ওমার ভাই ওমার রে আমি আবু বাকারে ইন্তেখালের পরে আমি আবু বাকারের বিদায়ের পরে আপনি হবেন তাম বিশ্বের মুসলমানদের দ্বিতীয় খালিফা ভাই ওমার আমি আবু বাকারের এতেকালের পরে ইসলামের সমস্ত দায় দায়িত্বটা আপনার কাছে চলে যাবে ভাই ওমার আমি আবু বাকার যখন এতেকাল হয়ে যাব আমার লাশটাকে নিয়ে গোসল দিয়ে কাপড়ের কাপড় পরে জানাজা আদায় করে আমার লাশটাকে নিয়ে কবরিকা সমাদা করে আপনি সোজা বাড়ি চলে যাবেন বাড়িতে গিয়ে নিজে হাতে হালুয়া পায়েস রান্না করবেন অমুক জায়গায় একটা পাহাড় আছে ওই পাহাড়ের চোরায় মধ্যে একটা গুহা আছে ওই গুহার মধ্যে আল্লাহর একজনা বিমারি দুর্বল অসুস্থ মানুষ পড়ে আছে আমি আবু বাকার রেগুলার ওই বিমারি এক হালুয়া রান্না করে খাইয়ে আসতাম আজ আমি আবু বাকার ছ সাতটা দিন বিমারে পড়ে আছি ছ সাতটা দিন বিমারে থাকার কারণে ওই গরিব অসহায় বিমারি দুর্বল মানুষটা ছ সাতটা দিন ওই গুহার মধ্যে অনাহারে পড়ে আছে আপনি প্রত্যেক দিন রেগুলার ওই বিমারি মানুষ এক হালুয়া খাইয়ে আসবেন একটা কথা বললেই আপনারা বুঝতে পারবেন তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিন তাহলে অত সহজে আবু আবুবাকা সিদ্দু হুজুরকে আমার রসুল দরে সাহাবাই এমনি আমার আল্লাহ পাক করেন নাই একটা বললেই বুঝতে পারবেন এরকম হাতে আবুবাকা সিদ্দু হুজুরের ঘটনা একটা দুটো নয় হাজার হাজার এরকম ঘটনা আছে আমার রসুলকে তিনি এত মহাবাত আমার আল্লাহকে এত ভালো তিনি বেসেছিলেন জানাকে স্বয়ং আমার আল্লাহ সালাম আমার আল্লাহ পাঠিয়েছিলেন জোরে বলুন সুভান আল্লাহ আর জোরে বলুন সুভান আল্লাহ আমার ইমানদার আল্লাহ বলা না আমার মুরুব্বীরা জওয়ান যুবকেরা আমার মা বোনেরা হাজরত সৈয়দেনা আবু বাকা সিদ্দিক আল্লাহ তাআলা হুজুর আমার ইন্তকাল হয়ে গেলেন হুজুরের লাশটাকে নিয়ে গোসল দিয়ে কাপড়ের কাপড় পরিয়ে জানাজা আদায় করে হুজুরের লাশ সমাবার একটাকে নিয়ে কবরের কাজ সমাধা করে তো ওমার ঘর হুজুর আমার সোজা বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে হুজুর আমার নিজে হাতে হালুয়া পায়েস রান্না করলেন হালুয়া পায়েস রান্না করে হুজরামার হালুয়া পাত্রটা হাতে করে নিয়ে এক পা দুপা করে হেঁটে 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 পাহাড়ের চোরায় উঠতে লাগলেন হুজুর একেবারে পাহাড়ের শেষ মাথায় চোরায় গিয়ে দেখছেন যে চোহার মধ্যে একটা গর্ত ওই গর্তর মধ্যে আল্লাহর একজনা বিমারি দুর্বল অসুস্থ মানুষ পড়ে আছে ওই মানুষটার দৃশ্য অবস্থা দেখে ওমার ভারো আমার চমকে উঠলেন সব নাশ একই অবস্থা একই অবস্থা কেতাবের মধ্যে এসেছে ফারুক আমার মধ্যে যে ওমার গুহার হালুয়া খাওয়াতে গেলেন ওই মানুষটার শরীরে এমন একটা জায়গা বাকি ছিল না যে জায়গাতে ঘা হয়নি পোকা লাগেনি দুর্গন্ধ গ্যাস বের হয়নি এমন একটা জায়গা বাকি ছিল না আমরা জানি এ আল্লাহর নবী হাজতে নবী আয়ুব আলাইহ সালামকে আল্লাহ বা তাঁর শরীরে এমন কঠিন বিমার ব্যাধি দিয়েছিলেন তাঁর শরীরের মধ্যে আল্লাহ ঘা পচন দুর্গন্ধ গ্যাস বের করে দিয়ে শুধু তাই নয় আল্লাহর নবী হাজি ইয়াকু আপনি আইয়ুব আলাই সালামের শরীরে আল্লাহ বা পোকা লাগিয়ে দিয়েছিলেন কি ভাই কথা বল না ঠিক কথা ঠিক না যে নবী আইয়ুব আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে হুজুরের শরীর থেকে একটা পোকা আল্লাহর জমিনে পড়ে গেল পড়ে যাও আর সাথে সাথে নবী আইয়ুব আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পোকার দিকে এক দৃষ্টি নজর রেখে বলেছেন আরে ওরে পোকা ওরে আল্লাহর মাখলুক আই আল্লাহর মাখলুক রে তুমি তোমার বাসা পৃথক আলাদার হয়ে গিয়েছে আ আল্লাহ কতই না কষ্ট তাই নবী আলাই সালাম ওই পোকাটাকে হাত করে কু ধরে হুজরের শরীর থেকে যে জায়গা থেকে পোকাটা পড়ে গিয়েছিল হুজরা আমার সেই জায়গাতে পোকাটাকে বসিয়ে দিয়েছিলেন বোঝা গেল কিছু কত পোকা বুঝতে পেরেছেন আর আমি গোনাগা রধম এমন একজনের কথা বলছি বললে আপনার অবাক হয়ে যাবেন ওমার ভার হজুর দাঁড়িয়ে আছেন দেখছেন কি দেখছেন বান্দাকে দেখে আবাক আশ্চর্য কেতাবের মধ্যে এসেছে ওই বিমারি আল্লাহর বান্দার গালের মধ্যে এই জিব্বাটা দেখছেন আমার আছে আল্লাহর বিমারি বান্দার গালের মধ্যে জামান জিপটার মধ্যে সে কোনো ঘা হয়ে পচে দুর্গন্ধ গ্যাস বেরিয়ে সেখানে মনে রাখবেন পুকার লক করে নড়ে চিন্তা করুন আবু একটা প্রত্যেক দিন রেগুলার সেবা করতেন হালুয়া খাওয়াতেন বলবো কথাটা কথা বলুন আমি আর লম্বা করবো না ভাব যে কথাটা বলছে কথাটা বলি কিন্তু বাবা যে আমি কোন রথন শেষ করে দেবো আমি বুঝ হ্যাঁ ছোট করে দেবো ছোট করে দিচ্ছে বাবা আমি আর লম্বা করছি না কত বুঝলেন নাই আমার বাপের বাবা জিনা হাজরাতে ওমার ফারু হজ দাঁড়িয়ে আছেন আল্লাহর বিমারি বান্দা বলছেন কি আমার আবু বাকার আবু বাকার দাঁড়িয়ে আছেন ওমার ফারু আর উনি ডাকছেন আবু বাকার আবু বাকার বলে ব্যাপারটা কি হলো ব্যাপারটা হলো এটাই কিতাবে এসেছে ওই বিমারি মানুষটার চোখের মাঝখানে এক তারা আপনার আমার চোখের মাঝখানে একটা তারা আছে না কালো সর্ষের মতন একটা দাগ কেতাবে এসেছে ওই বেমারি মানুষটা চোখের তারার মধ্যে সে কোনো ঘা হয়ে পোকা সেখানে তাই বেমারি মানুষটা দেখতে পান নাই তাই আমার ভারু হুজুকে মনে করেছেন আবু বাকার তাই আবু বাকার আবু বাকার বলে ডাক দেন ওমার ভারু হুজুর চিন্তা করছেন আমি যদি এই মুহূর্তে আল্লাহরই বিমারি বান্ধাটাকে আবু বাকার হুজুরের কথা বলে দিন না জানি কি অবস্থা কি ঘটনা নাই ঘটে যেতে পারে এই না চিন্তা করে ওমার ফারু হুজুর আবু বাকার সিদ্ধি হুজুরের গলার নাই একটু হু হা হু হা করে একটু আওয়াজ দিতে লাগলেন কিছুক্ষণ পরে ওমার ফারু হুজুর বললেন ভাই আপনি গালটা হাঁ করুন আমি আপনার গালে হালুয়াটা দিয়ে দি আল্লাহর বিমারি বান্দা গালটা হা করলে ওমার হারো হজুর হালুয়াটাকে হাতে নিলে হাতে নিয়ে গোল একটা নাড়ু তৈরি করলে খুব ভালো করে বুঝুন গোল একটা নাড়ু তৈরি করে বিমারি বান্দার গালের মধ্যে দিয়ে দিলেন হালুয়ার নাড়ুটা গড়িয়ে 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 গলার হোলকনির কাছে আসার সাথে সাথে একটা কাশির ঝোঁক এসে গেল কাশি ঝোঁক আসার সাথে সাথে গালের ভেতর থেকে হালওয়াল নারুটা ছিটকে বাহিরে চলে গেল সঙ্গে সঙ্গে বিমারি আল্লাহর বান্দা ওমার ফারুক হুজ হাতটা টপ করে ধরে ফেলেছেন ধরেই বলতে ভাই কে আপনি বলুন আপনি তো আমার আবু বাকার নন কে আই আল্লাহর বান্দা বলুন আমার আবু বাকার কোথায় আমার আবু বাকার কি হয়েছে আমার আবু বাকার কেন আমার কাছে আসে নাই আয় আল্লাহর বান্দা কি আপনি বলুন আপনার নাম কি পরিচয় কি ওমার ফারুক হোসেন আমার ওই সময় বলেছিলেন আয় আল্লাহর বিমারি বান্দা আমি আপনার আবু বাকার নই আমি হলাম আল্লাহর নবীর আর সাহাবা আমার নাম হলো ওমার আমার নাম হলো হাজরত ওমার ওই সময় আল্লাহর বিমারি বান্দা বললে ভাই ওমার রে বলেন আমার আবু বাকার কোথায় আমার আবু বাকার কি হয়েছে আমার আবু বাকার কেন আমার কাছে আসে নাই ওমার ফারুক হজুর বলেন ভাই আল্লাহর বিমারি বান্দা আমি আপনাকে আপনার আবু বাকারের কথা বলবো শোনাবো এখন আগে আপনি বলুন আমি যে আপনার আবু বাকার নয় এটা আপনি জানলেন কিভাবে। আর আপনার আবু বাকার আপনাকে কেমন করি বা হালুয়া খাওয়াত খাওয়াতেন যে আমি আপনার গালে হালুয়া দেওয়ার সাথে সাথেই আপনি অনুভাব করেছিলেন বুঝতে পেরে গেলেন যে আমি আপনার আবু বকর নই বলুন আপনার আবু বকর কেমন করে আপনাকে হালুয়া খাওয়াতেন আমানি মানদান লাওয়ালা আফায়ানি না উমন মিআন কোনি না জামা জবাগিনা মায়না বনি না কোদানা দালনা মাতা বুজুন আল্লাহ বিমারি বান্দা বলেছিলেন ও আল্লাহ নবী ভাই মা ভাই আমার আবু বাকার হালুয়াটা দিবার আগে আবু গালে হালুয়াটা দিবার আগে আমার আবু বা তিনি নিজের গালে আগে হালুয়াটা ভরে নিতেন আমার আবু বাকার নিজের গালে লালা দিয়ে নিজের গালে থুতুটা দিয়ে নিজের জীবটা দিয়ে পাগিয়ে পাগিয়ে হালুয়াটাকে একেবারে তরল নরম করে ফেলতেন আমি বিমারি মানুষ আমি গালটা হা করতাম আমার আবু সে তার নিজের গালের জিবাটাকে নিয়ে আমি বিমারি আমার গালি মতে বলে দিতেন আমি বিমারি বান্দা আবু বাকারে জিপটা চুষে চুষে এইভাবে আমাকে আমার আবু বাকার রেগুলার হালুয়া খাওয়াতে বলা যাবে না আয়াটি ঝরে বলা যাবে না দেখেছেন আপনারা এবারে বলুন আমি আর লম্বা করবো না বাপেরা আপনার আমাকে ভুল বুঝে যাবেন নাই সেবা কিমন ভাবে করেছেন আবু মানুষের সেবা কেমন করেছেন গো আর আমি আপনি মানুষকে দুটো টাকা কি পাঁচটা টাকা দিলাম আল্লাহর আসে দান করলাম সাতবার জামার কলারটা ও আর বলুনি বাবু এই মাত্র দশটা মানুষকে কাপড় বিতরণ করে দিয়ে এলাম দশটা মানুষকে সাইকেল দিন সেবা কাকে বলে দেখো কি সেবা করেছে কি শিখেছ এ কত ভুল না ঠিক রাগ করছেন না তো আমাকে ভুল বুঝে যাবেন না বাপেরা সেবা কাকে বলে দেখে বলুন আপনার আমার কাছে কোন একজনা মানুষ যদি জামা একটু ময়লা কাপড় গায়ে দিয়ে আসে সামনে দিদা কথা বল না ঠিক গাঁদে গুন্দু গ্যাস বেরোয় হয়তো একদিন জামাটা বেশি গায়ে দেওয়া হয়েছে একদিন জামাটাকে বেশি গায়ে দেওয়া হয়েছে ময়লাটা একটু বেশি তাই মানুষ থেকে আমরা আমাদের কাছে ঘেঁচতে দিই না কাছে আসতে দিই না দূর 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 করে তাড়িয়ে দিই কি ভাই কথা বল না ঠিক এই তো হলো আমাদের সেবা এই হলো আমরা মানুষের পাশে আসি এই হলো আমরা মানুষের পাশে পাশে থাকি কি ভাই কথা বল না ঠিক আর আবু আবুবাকা সিদ্ধ কে কিতাবে এসেছে মানুষটার গালের মধ্যে জামান আছে আছে জিব্বা মধ্যে ঘা হয়ে পচে পোকা নড়ে ওই মানুষটাকে সেবা করতেন কি দিয়ে ওই মানুষটার গালে হালুয়াটা দিবার আগে আবু আবুবাকা সিদ্ধি হজুর নিজের গালের মধ্যে হালুয়াটাকে আগে নিয়ে নিতেন আগে নিয়ে নিজের গালে লালা দিয়ে নিজের গালে থুতু দিয়ে জীব দিয়ে জিপ দিয়ে পাকিয়ে 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 বোঝা নাই হালুয়াটাকে তরল করতেন বিমারি মানুষ গাল গাল হাঁ হাঁ করতেন করতেন আবুবাকার সিদ্ধ খুজুর নিজের জীবটাকে নিয়ে বিমারি মানুষ গালের মধ্যে ভরে দিতেন কবুতরের নাই আল্লাহর ওই বিমারি বান্দা বান্ধা সিদ্ধ হুজুরের Cipta çüşe 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 Halva keten Cüre arek ve bolun subhanallah Cüre bolun subhanallah Allahumma Allahumma Selle বাবাজি ভাই যেন আমার সংক্ষেপ মকতাশার করলাম আল্লাহ যদি আবার কখনো মৌকা মিলান ইনশা আল্লাহ এখন আসুন দোয়া সবরে হবে দোয়া সবরে করবার আগে সকলে মিলে আল্লাহ পাকে সামনে দাঁড়িয়ে দয়া নবী আমার মদিনার মসজিদের নবাবী শরীফের পাশে সবুজ গম্বুজের নিচে হসুর আমার আরাম করেন আসুন আমরা সকলে মিলে